হেই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো গাইস, আজকে কিন্তু আপনাদের কাছে একটি ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো একটি আশ্চর্যকারী একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ইনস্টল করলে কিন্তু আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সো গাইস, তো কী সেই অ্যাপ্লিকেশন? আজকের এই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। অ্যান্ড্রয়েড ফোনে এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো যে অ্যাপ্লিকেশন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সো গাইস, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন। তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন। ওকে, সো গাইস, প্রথমত আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনার ফোনে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো গাইস, তো আমরা এখান থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেব এবং এখানে ওপরে কিন্তু আপনি একটি সার্চ বক্স পেয়ে যাবেন। দেন এখানে আপনাকে ক্লিক করতে তবে এবং এখানে সুপার বার লিখে সার্চ করবেন। সো গাইস, সুপার বার লিখে সার্চ করলে কিন্তু এখানে আপনি একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যে অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। সো গাইস, দেখুন এই অ্যাপ্লিকেশনটি আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি। দেন আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, অবশ্যই ভালোভাবে লোগোটা দেখে নেবেন। ওকে, সো গাইস, তো আমি ব্যাক করলাম এবং এখান থেকে আমাকে এই অ্যাপ্লিকেশনটি ভিতর থেকে আমি ওপেন করে নেব। ওকে, সো গাইস, তো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। দেন আপনি ওপেন করার পরে আপনি যে কাজগুলো করবেন আপনি এই দিকে সুইপ করবেন। ওকে, আমি এইদিকে সুইপিং করছি, আমি অবশ্যই এইদিকে আপনি ব্যাক করবেন, ঠিক আছে? তো আমি এখানে স্কিপ লেখা আছে নিচ্ছে, আপনি চাইলে এখানে স্কিপ করতে পারবেন, নাহলে সুইপ করবেন এদিকে আঙুল দিয়ে প্রেস করবেন। ওকে, সো গাইস, তো আপনি এভাবে করে নেবেন, কয়েকটি ধাপ রয়েছে, তারপর আপনি এখানে ডান পেয়ে যাবেন, ডান করে দেবেন। ওকে, সো গাইস, আপনি দেখুন এখানে কিন্তু একটি স্টার নামের একটি অপশান রয়েছে, তো আপনি এখন স্টারে একটা ক্লিক করবেন। তারপরে আপনি এই দুইটি অপশান আপনাকে অন করে দিতে হবে, নাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি কোনো সময়ের জন্য ব্যবহার করতে পারবেন না। এটি কিন্তু একটি আশ্চর্যকারী একটি অ্যাপ্লিকেশন, এই আশ্চর্যকারী একটি অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাকে দেখতে হবে যে কাজটি কী। ওকে, সো গাইস, তো দেখুন এখান থেকে আপনাকে এটি অন করে দিতে হবে, দুইটি অপশান। ওকে, এই দুইটি অপশান আপনার অন করা হয়ে গেলে আপনি অ্যালাউ করে দেবেন এবং ওকে করে দেবেন, তাহলে কিন্তু আপনার স্ট্যাটাস বারে কিন্তু একটি লোগো আসবে, ম্যান আইকন। ওকে, আমরা বলে থাকি এটা ম্যান আইকন। সো গাইস, তো আপনি যে কাজটি করবেন এখন, দেখুন এটি অলরেডি কিন্তু চালু হয়ে গেছে, এর জন্য এখানে স্টপ লেখা দিয়েছি। আপনি প্রথমত এখানে একটি প্রথমে একটি অপশান রয়েছে, দেন আপনাকে প্রথমে এই অপশানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনি দুইটি অপশান পর থেকে দেখতে পাচ্ছেন, যে সিঙ্গেল, ডাবল ট্যাপ, ঠিক আছে, সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, লং প্রেস। সো গাইস, আপনি চাইলে এসবে কিন্তু আপনি চাইলে আপনার ফ্ল্যাশ লাইট, স্ক্রিনশট, ব্যাক, হোম, এসব কিন্তু আপনি চাইলে এসবে অ্যাড করতে পারেন। মানে এটা আপনি চাইলে আপনার ফোনে আপনি এক জায়গায় অ্যাড করবেন, তারপর আমি দেখিয়ে দেবো। ওকে, সো গাইস, আপনি প্রথমত অ্যাড করে নেবেন। তার জন্য আমি প্রথমত স্ক্রিনশটটি অ্যাড করলাম, এটা সিঙ্গেল ট্যাপে, এবং ডাবল ট্যাপে কিন্তু আমি এখান থেকে জাস্ট ব্যাক টা সিলেক্ট করে দেব। চাইলে আপনি এখান থেকে ফ্ল্যাশও সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তারপরে আপনি এখানে লং প্রেসে আমি ক্লিক করব এবং লং প্রেসে কিন্তু আমি এখান থেকে দেন এখান থেকে হোম সিলেক্ট করে দিলাম। সো গাইস, আপনার এটার মাঝে কোনো যদি অ্যাড আসে তাহলে অ্যাডটা পুরোটাই দেখবেন, নাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। সো গাইস, দেখুন অলরেডি এখন আমার ফোনে এটি সেট আপ হয়ে গিয়েছে। আমি এখানে যদি ডবল ট্যাপ করি তাহলে ব্যাক হবে এবং এখান থেকে স্ক্রিনশট হয়ে গিয়েছে। সো গাইস, আপনি যখন এখানে সিঙ্গেল ট্যাপ করবেন তখন কিন্তু অলরেডি আপনার ফোনে কিন্তু একটি স্ক্রিনশট হয়ে যাবে। দেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনি যখন এখানে একটা ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফোনে স্ক্রিনশট হয়ে যাবে, মানে এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন, তারপর আপনি ক্লিক করলে কিন্তু ব্যাক হয়ে যাবে, ডাবল ট্যাপ করলে, এবং লং প্রেস করে থাকলে কিন্তু হোম হয়ে যাবে। ওকে, সো গাইস, তো দেখুন আমি এখন এখান থেকে এখানে যখন আমি ডাবল ট্যাপ করব আপনি ভালোভাবে লক্ষ্য করবেন। ওকে, সো গাইস, আমি যখন এখান থেকে এখানে ক্লিক করব তখন দেখুন আমি এখানে লং প্রেস করে ধরে রেখেছিলাম, এর জন্য কিন্তু আমাকে হোমে নিয়ে চলে এসেছে। মানে যা আপনি নিচে যে কাজগুলো আপনি করতেন তা কিন্তু আপনি চাইলে ওপরে করতে পারবেন, এবং এটা যদি আপনার বন্ধুবান্ধব দেখে তারা কিন্তু আশ্চর্য হয়ে যাবে, তারা কিন্তু ভাবতেও পারবে না যে আপনি কীভাবে এই কাজগুলো করলেন, বা আপনার ফোনে এই সেটিংগুলো রয়েছে তাদের ফোনে কিন্তু নেই, তারা কিন্তু আশ্চর্য হয়ে যাবে, তারা কিন্তু ভাবতেও পারবে না যে আপনি এই কাজটি কীভাবে করেছেন। সো গাইস, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের টিউটোরিয়াল প্রতিদিন দেখার জন্য। সো গাইস, চাইলে কিন্তু আপনি আপনার ফোনের যে ফ্ল্যাশ লাইটে, তো ফ্ল্যাশ আপনি কিন্তু অবশ্যই ফ্ল্যাশ লাইটটা আপনি এখানে সেট করতে পারবেন। ওকে, সো গাইস, তো আপনি আমাদের সাথেই থাকুন এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। ওকে, সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে কিন্তু আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। সো গাইস, থ্যাংক ইউ।